রাজধানীর উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে। তারা হলেন ঝর্ণা, তার দুই সন্তান জান্নাত ও জাকারিয়া এবং ঝর্ণার বড় বোন ফাহিমা। মঙ্গলবার রাত 11টার দিকে জামালপুরের মেলান্তহ উপজেলায় ঝর্ণা ও তার দুই সন্তানের দাফন সম্পন্ন হয়। পরে রাত 12টায় জেলার ইসলামপুর উপজেলার ঢেঙ্গারগড় ফাহিমাকে দাফন করা হয়। গত বৃহস্পতিবার বড় বোন ফাহিমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে ঢাকায় যান ঝর্ণা। সোমবার বৌভাত শেষে নবদম্পতিসহ ফাহিমা, ঝর্ণা ও তার দুই সন্তান এবং রুবেল মিয়া উত্তরা থেকে আশুলিয়া ফেরার পথে গার্ডার দুর্ঘটনায় মারা যান। এ সময় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বড় কনে। ঢাকার উত্তরায় গার্ডার চাপায় নিহত রুবেল মিয়ার দাফন মেহেরপুরে সম্পন্ন হয়েছে। এর আগে সকালে তার লাশ গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পৌঁছায়। পরে সকাল 8:30টার দিকে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার ছেলের বৌভাতের আয়োজন শেষে বাড়ি ফেরার পথে উত্তরায় গার্ডার চাপায় মৃত্যু হয় রুবেল মিয়া সহ আরও চারজনের। তবে যাদের অবহেলায় এমন দুর্ঘটনা তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।